যত পাপি হয়ে যাক আবার উঠে দাঁড়ান, রাতে পর্ন দেখেছেন তওবা করেন উঠে দাঁড়ান, আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তওবা করে ফিরে আসেন, মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন, কারো ক্ষতি করেছেন তওবা করে ফিরে আসেন, মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না, আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে, এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে, ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত করেন, সালাত ছাড়েন না। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না, কশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করবে। বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে যাবে। যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে,